আমি বুঝি নাই আমাদের জীবনটা কেমন সবকিছু উল্টাপাল্টা হইতে হইতে এমন একটা উল্টাপাল্টা হয়ে গেছে যে ঘুরতে যখন 7টা বাজে তখন আমাদের 12টা বাজে কেন এটা এটা কেন হয় আমাদের সাথে ঘড়িতে যখন 7টা বাজবে আমাদেরও তখন 7টা বাজতে হবে আর এখন তো মোটামুটি 7টা না 10টা থেকে 1টা পর্যন্ত 12টা বেজে যাব এটা কি জানেন কাহিনী আপনি কোন কাহিনী যেটা আমরা যেটা ছোটা করছি সেটা হচ্ছে ইভেলি প্রেজেন্স নট বুট টু দ্য টু ফন কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 আর কোথাও দেখা যায় না শোনা যায় না অদ্ভুত ব্যাপার না এটা হ্যাঁ অদ্ভুত ব্যাপার কিন্তু আমি না অন্য কোথাও আছি বুঝছিস হ্যাঁ যেটা জানাইতে বলছিল অন্য কোথাও না আমি আপনার অন্য কোথাও নিয়ে গেছি আপনি জানেন না সেটা হচ্ছে গিয়ে মেবি 1 তারিখ থেকে 10টা থেকে 1টা পর্যন্ত কোন ইন্টারনেট থাকবে না 1 তারিখ থেকে হ্যাঁ আজকে কয় তারিখ আজকে 19 তারিখ 1 তারিখ থেকে 10টা 3 ঘন্টা প্রতিদিন মানে ডেইলি রুটিন কিন্তু এটা কেন ডেইলি রুটিন এটা ওই যে যারা ইন্টারনেট প্রোভাইডার আছে তারা এটা মোটামুটি তারা আন্দোলন স্বরূপ নিয়েছেন কারণ তারা তাদের অনেক তার কেটে দিয়েছে সিটি কর্পোরেশন প্রচুর প্রচুর তার লক্ষ লক্ষ কোটি কোটি তার কেটে দিয়েছে এর মধ্যে এখান থেকে তো শিপমেন্ট সব ধরনের শিপমেন্ট বন্ধ বাইরে থেকে তার ফাইবার অপটিক্যাল ফাইবার তার আনতেও পারতেছে না দ্যাটস হোয়াই তার প্রতিবাদ স্বরূপ প্রতিদিন 3 ঘন্টা ইন্টারনেট এবং টিভির চ্যানেলে যে আইপি চ্যানেল যেগুলো আছে বিভিন্ন আইপি টিভি আছে না সব বন্ধ থাকবে বন্ধ বন্ধ 3 ঘন্টা ইন্টারনেট নাই টিভি নাই 10টা থেকে 1টা 1টা চিন্তা করে 12টা পর্যন্ত ঘুমাই 1 ঘন্টা সমস্যা হবে চিন্তা করে দেখেন 3 ঘন্টা কিন্তু আমরা সেই বিটিভি রাবলে চলে যাব একদমই আমার আমার একদিকে এক্সাইটমেন্ট লাগতেছে যে এই 3 ঘন্টা আমরা মনে করেন যে সবাই মনে করেন নিজের মতো করে বাঁচতে পারো ভাই তখন দেখবেন যে ফ্যামিলির সাথে বন্ডিং বেড়ে গেছে এর সাথে ওর সাথে কথা কবেন সারাক্ষণ ফোনে থাকবে না মানে ফোনে না থেকে একটু বন্ধু বান্ধবের সাথে রিয়েল আড্ডায় মেতে উঠবে দিনের বেলায় আমি এমনিতেও ফোনে ফেসবুকে থাকি না খালি নিজের কথা ভাবতেছেন আপনি অন্য কোনো ফোনে চায়ের আড্ডা একটা অফিসের চিন্তা করেন আজকে অফিসে 10টা থেকে 1টা বন্ধু ইন্টারনেট নাই নাই কি করবে কেউ বলবে না ফেসবুক লাইভে আসো কেউ বলবে না ফেসবুক লাইভে কেউ মনে করেন যে ফেসবুকে কল আসবে না কোনো ফেসবুকে টুংকটে মেসেজ আসবে না আড্ডার মাঝখানে মনে করেন টুংকটে মেসেজ আসলে ওই একটা বন্ধু অন্যমনস্ক হয়ে যায় অন্যমনস্ক হয়ে সে মেসেজে ঢুকে যায় ঢুকতে ঢুকতে এমন আর ওখান থেকে তাকে বের করে আনা যায় না এই ঘটনাগুলো 3 ঘন্টা ঘটবে না কি অদ্ভুত একটা লাগছে আমার কাছে ভালোই লাগতেছে একদিক থেকে অন্যদিকে চিন্তা করছে 3 ঘন্টা বিজনেসটা বন্ধ থাকবো এটা কি করে করবো ও আচ্ছা হ্যাঁ তাই তো তো 3 ঘন্টা নিয়ে কার কি মতামত ফেসবুক টাকা ফেরত দিবে না 3 ঘন্টার জন্য তারা এই 3 ঘন্টায় কি কি প্ল্যান করলেন বা কি কি করবেন এই 3 ঘন্টা সেটা কিন্তু চাইলে আমাদের জানাতে পারেন যে মানে প্ল্যান রাখেন 3 ঘন্টায় কি কি হতে পারে মেয়েরা যেটা করবে সেই হচ্ছে আগের যুগের মতো হচ্ছে উকুন বাছায় নামতে পারে কিচ্ছু লাভ নাই মেয়েরা 3 ঘন্টায় কিচ্ছু করবে না মেয়েরা 3 ঘন্টা প্রিপারেশন নেবে আইলেই লাইভে যাইতে হবে এই যে সাজুগুজু সাজুগুজু প্রিপারেশনটা মনে করেন এবার 3 ঘন্টায় সুন্দর মতো দিতে পারবে অনেক মেয়ে তাড়াহুড়া করে লাইভে আসার সময় এই চোখে টিপ চোখে টিপ বলে কপালে টিপ চোখে আইলাইনার ও চোখে আইলাইনার দেয় হ্যাঁ ঠিক আছে চোখে আইলাইনার ঠোঁট লিপস্টিক এগুলো দিতে পারে না তাড়াহুড়ার মধ্যে নষ্ট হয়ে যায় একটু এলোমেলো হয়ে যায় তারা 3-3টি ঘন্টা টাইম পাবেন একদম সেলুনে গিয়ে সরি বিউটি পার্লারে গিয়ে নিজের মুখটাকে রোগরে 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 ফেস ওয়াশ দিয়ে সুন্দর মতো হয়ে এসে তবে লাইভ হ্যালো ফ্রান্স নেট আসার সাথে সাথে আপনাদেরকে লাইভে স্বাগত আমি আছি কুদ্দুস আপনাকে দেখাবো উদ্দুস এগুলো হবে তা আপনি 3 ঘন্টা প্ল্যান কি কোন আমি তো 12টা পর্যন্ত ঘুমাই আপনি 12টা পর্যন্ত ঘুমাবেন আচ্ছা কি করে দেয় না এক্সটেন্ড করে দেয় না কিরকম আপনি এক কাজ করেন রাতে 1 ঘন্টা বেশি জায়গায় এনে 1টা বন্ধ করে দেন তাহলে তো মনে করেন এই চেঞ্জ আপনার জীবনে কোনো প্রভাবই ফেলবে না আপনি 1.5 মাস পর পাগল সবাই দেখবেন উঠে সবাই পাগল কি সবাই পাগল কেন এক পথে আমি সুস্থ আরে 3 ঘন্টা নেট থাকে না কই আমি তো সারাদিনই নেট পাই সবাই বললো কি হবে 3 ঘন্টা নেট থাকে না সচল তোমার ই কি প্রতিক্রিয়া কি কবে থেকে আমার প্রতিক্রিয়া নেট থাকে না নেট থাকে কখন বলে বল 10টা থেকে 1টা ও ওই সময় আমি ঘুমে থাকি ভাই আমার হুঁশ থাকে না আমার হুঁশ থাকে না আমার আবার এগুলো এডিটও করা যায় হুঁশও থাকে না নেট কেমনে আমার হুঁশই থাকে না নেট কেমনে থাকবে নেট কেমনে থাকবো কোন তো কোন বইটা অর্ডার করছি এবং কে ডেলিভারি দিছে কে টাকা নিয়ে বসে আছে ডেলিভারি দেয় নাই
টাকা নিয়ে বসে আছেন, আপনি কি ফুল পেমেন্ট করে দিয়েছেন? ও কতগুলা দিছি কতগুলা দেই না, এখন কারে ক্যাশ অন ডেলিভারি অর্ডার করছি, কাকে বিকাশে টাকা পাঠিয়ে দিছি সর্বনাশ। আমার না মনেই নাই, আমার শুধু মনে আছে যে এই মাসে বই কিনে আমি ফকির হয়ে গেছি, আমার পকেটে 300 টাকা ছিল, এটা মনে আছে। এই মাসে বই কিনে কে দেইলে হয় না, আমি হইছি বই কিনে কে দেইলে হয় না, আপনি তাইলে ভুল কিছু কিনে খাতা কিনছেন এটা। আর আপনারা আপনারা বছরের ঠিক এই সময়টায় একটা অনলাইন মেলা চলে, অনেক লেখকের নতুন বই বের হয় শুধুমাত্র অনলাইন কেন্দ্রিক, তাই নাকি? হ্যাঁ, এই সময়টায় তো অনলাইন মেলাটা কোথায় হয়? ওই বিভিন্ন মানে অনলাইনে বই অর্ডার করার যে ইয়েগুলো থাকে না ওখানে। তো এখন হচ্ছে এতগুলা, আগে তো একটাই ছিল, আর এখন এতগুলা সবাই হচ্ছে যে বিভিন্ন যে যার চাইতে বেশি পারে ডিসকাউন্ট দেয়, মেইনলি বইয়ের ডিসকাউন্ট থাকে 25% মেলাতে, মেলা ছাড়া 20%, অনেকে আবার 20% দেয় না 50%। তো আমি খুঁজে খুঁজে বের করছি যে কারা কারা বেশি দেয়, তো দেখছি যে 32% 35% এরকম। তো এখন এক একজনকে এক একটা অর্ডার করছি, এবং কে ডেলিভারি দিছে কে দেয় নাই কিছু বই আবার তোর এফবি থেকে অর্ডার করছিলাম, ওগুলো তো পেয়ে গেছেন, ওগুলো পাইছি না? হ্যাঁ, ওগুলো রিসিভ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা শোটা শুরু করছিলাম। ও হ্যাঁ, আমরা এটা শো করছিলাম। বই হলো কি এমন একটা জায়গা, মানে দুর্বলতার জায়গা নাট ভাইয়ের জন্য, সে এই জন্য বইয়ের কথা আসে সে ইমোশনাল হয়ে যায়। আমি শিওর কেউ যদি মনে করেন ভালো 8-10টা বই ঠিক মতো ওনাকে দিতে পারেন, বিয়ে করে নিতে পারবেন। বই দিব না, বিয়ে করো, ঠিক আছে যাও, বইটা তাও দাও, আমি তোমার বিয়ে করতেছি। আমি শিওর যে এটা কিন্তু করতে পারে। আমি কিন্তু মাঝে মাঝে কিন্তু আমি আপনাদের পক্ষ হয়ে কথা বলি। হ্যাঁ, মাঝে মাঝে আমি কিন্তু আপনাদের টিপস দিয়ে দিই যে কি করে এই লোকটাকে আপনারা মানে কায়দা করে হাসিল করতে পারেন, কিন্তু আপনার তো বোকা, একসার বোকা। না, আমার কাছে তাই মনে হয় যে বইয়ের চাইতে বড় উপহার পৃথিবীতে নাই। আর আমার কাছে মনে হয় বই দিলে ওর কিছু নেই, 10টা টাকা দিতে আমারে, আমি বাইরে চা খাইতাম। বই আমি পড়তে পারি না কেন, এটা 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 আমার মাঝে তো কষ্ট হয়। আমি কিন্তু এমন ট্রাই করিনি ভাই, আমি চেষ্টা করছিলাম যে না বই পড়ে আমি বইয়ের ভিতরে থেকে আনন্দ আমাকে নিতে হবে। তুই তো গেম অফ থ্রোনস ট্রাই করছিলি? গেম অফ থ্রোনস আমি 3-4 বার ট্রাই করছি। আমি এগুলো এই দুটো জিনিস থেকে পৃথিবী আমার সবকিছু কিন্তু এইভাবে চেঞ্জ করতে পারি। আমি আগে বোরানি খাইতাম না। আচ্ছা, আমি সিরিয়াসলি বুঝেন বোরানি খাইতাম না, আমার এরকম আকর্ষণ থাকে যে সবাই এটাকে ভালো কইতাছে, সবাই এত মজা কইতাছে, কিন্তু এই জিনিসটা আমি খাইতে পারি না কেন, আমার নাকের সামনে নিলে আমার কেমন যেন একটা লাগে। এই বোরানি আমি পরে ট্রাই করছি অনেকবার, একটু খাইছি, এক সিপ খাইছি, সব জায়গায় গেলে মানে আমার ভালো লাগে, নিয়ে বয়ে থাকতাম প্লেটের সামনে নিয়ে বসতে, আমি খাই আর না খাই, সবাই বোরানি খাইতেছে, আমার না এটাকে সহ্য হয় না, আমি খাবো না কেন। ঠিক এরকম সবাই যেটা পছন্দ করে সেটা আমার না একটু জানতে ইচ্ছে করে ভিতরে কি আছে, কেন পছন্দ। যেমন গেম অফ থ্রোনস আমি কিন্তু কয়েকবার ট্রাই করছি যে আসলে সবাই কেন পছন্দ করতেছে আমি জানতে, কিন্তু আমি এটা ফিল পাইনি। এই বই পড়াটা ব্যাপারটাও এত মানুষ বই মেলা কিন্তু আমি যাই প্রতিবারই বই মেলায়, ঘুরি আড্ডা দেয়, বই মেলা মিস হয় না, লাস্টবার মনে হয় মিস হয়েছে, মিস হয় যাই বন্ধু বান্ধব ঘুরি ঘুরি, মানে এত বই মানুষ কিনতেছে আমার ভালো লাগে যে আসলে আমি একবার 5-6টা বই কিনছি। এখন বই আমি মোলার দেখে কিনছি, কারণ আমার মোলার দেখে ভালো লাগছে, কিন্তু আমি জানি না কোন লেখক কেমন, মোটামুটি মানে ভালো ভালো লেখক ছাড়া অনেক অনেক ফেমাস লেখক ছাড়া মানে বেশিরভাগ লেখক আমার চেনা নেই, কিনতাম, কিন্তু আমি এক পাতার বেশি, আমি দুই পাতা, আমার মেইন প্রবলেম যেটা হয় প্রথম পাতা পড়ার পর সেকেন্ড পাতা যাওয়ার পর আমি ক্যারেক্টার ভুলে যাই। যার মনে করেন যে ওখানে ছিল আনিস, ফুলি আর বুবলি, মনে করেন 3টা ক্যারেক্টার। আচ্ছা, আনিস ফুলি কেটা বলছে, ফুলিটা তা আনিসের লোকে ওই বাড়ির লোকে বড় ছিল, ফুলি হলো ছোট মেয়ে, আর বুবলি হচ্ছে কাজের মেয়ে। আচ্ছা ঠিক আছে, পরের পাতায় গিয়া আনিস বুবলিকে বললো, আনিস বুবলিকে এই কথা কেন বললো, ওনার ঘরের কাজের মেয়ে, ওরা আবার পিছনে যাই, ও না পুলি কাজের মেয়ে, বুবলি তো বোন। আচ্ছা ঠিক আছে, এরকম কতক্ষণ পড়া যায়, এটা তো আমি দুই পাতার কথা কইলাম, 4-5 পাতার পরে আমার আবার প্রথম পাতা যাইতে হয় যে কে জানি ছিল, এই জানি কি বলছিল তখন ওই কথাটা। আচ্ছা, এই এইটা আমার সমস্যা, এটাকে আপনি সবার হয় নাকি আমার এটা হয়, আপনি কি মানে যখন পড়তে থাকেন সব মনে থাকে যে এটার পরে এর ক্যারেক্টার এটা ও এটা?
তাহলে তো এটা আমার স্পেশাল সমস্যা। আমি আগেই বলছিলাম ভাই, আই এম এ স্পেশাল কিড, আপনি তো বিশ্বাস করতেছেন না। এমন মনে থাকে না যে কোন বইয়ের গল্প কি, হয়তো সেটা মনে থাকে না, কিন্তু যখন যেটা পড়ে ওইটা মনে থাকে। মানে কাহিনী মনে আছে যে গত ফেব্রুয়ারি মাস থেকে আমি এই পর্যন্ত 39টা বই কিনছি। আমি 39টা সিনেমা দেখি ভাই, আমি কিন্তু সিনেমা প্রচুর দেখি, তখন আমার সব মনে থাকে। কিন্তু এটা হয় আমার সাথে, আমি আগেই বলছিলাম যে আমি একজন তারে জামিন পার, আপনারা আমাকে মানে স্পেশাল কিড হিসেবে ট্রিট করতেছেন না, বাট এটা একদিন বুঝতে পারবেন। হ্যাঁ, চিন্তা করেন, ক্যারেক্টারকে ভুলে যায়। হ্যাঁ, তো এটা মানসিক সমস্যার কারণ হতে পারে। যেমন হচ্ছে মানুষের মাথায় সমস্যা থাকলে এরকম হয়। যেমন হচ্ছে এক বউ ডাক্তারের কাছে গেছিল, ফিরে এসে হাজবেন্ডকে বলতেছে, মানে হাজবেন্ড জিজ্ঞেস করছে যে ডাক্তার কি বলছে, বলছে ডাক্তার আমাকে বলছে সব সময় বিনোদনের মধ্যে থাকতে, সব সময় আমার মন ভালো রাখতে হবে, আমাকে নিয়ে ঘুরতে যাইতে হবে, আমাকে শপিং করে দিতে হবে, আমাকে ভালো মন্দ খাওয়াইতে হবে, সব সময় আমার টেক কেয়ার করতে হবে, আর বেশি বেশি বাইরে ঘুরতে যাইতে বলছে, তো আমাকে এখন কোথায় নিয়ে যাবা? স্যার প্রথমে নিয়ে যাব অন্য এক ডাক্তারের কাছে। এই ডাক্তার ভালো মনে হইতেছে না, খুব বুদ্ধি দিতেছে তোমাকে। হ্যাঁ, ঠিক উল্টাটা হয়েছে। এক ওয়াইফ গেছে ডাক্তার, না যে আমার হাজব্যান্ডে কী হয়েছে রিপোর্টটা দেন। বলে আপনার হাজব্যান্ডের অবস্থা কিন্তু খুবই খারাপ, আপনি যদি যেভাবে চলছেন সেভাবে যদি চলতে থাকেন আপনার হাজব্যান্ডকে বাঁচাতে পারবেন না, একদমই পারবেন না। সো আপনাকে যেটা করতে হবে, আপনার হাজব্যান্ডকে যদি আপনি সত্যি বাঁচাতে চান, ভালোবেসে থাকেন, তাহলে আপনাকে যেটা করতে হবে মুখটা বন্ধ রাখতে হবে, মুখটা বন্ধ রাখতে হবে, ওনাকে বাঁচতে দিতে হবে, ওনাকে নিঃশ্বাস নিতে দিতে হবে, ওনাকে একটু আস্তে আস্তে কথা বলতে দিতে হবে। আপনি যদি সব কথা আপনি বলেন, যেমন নাটবলতে আমি বলি, যেটাতে ওই লোকটা যে কথা বলতে পারে না, মনে হাসফাস করতে থাকে, কথা বলতে পারে না, এগুলো করতে যাবে না। দরকার হলে আপনি কিছুদিনের জন্য বাপের বাড়ি চলে যান, ওনাকে একা থাকতে দেন ছেলেমেয়ের সাথে, তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। আচ্ছা বুঝছি ডাক্তার সাহেব, আমি আপনার কথা মেনে চল। তো বউ বাসায় ঢুকছে, জামাই তো বিছানা শুয়ে, কী কো ডাক্তার কী কইল? আর কী বলবে ডাক্তার, বলছে তুমি বেশি দিন বাঁচবা না, তোমার দিন শেষ, গুনতে থাকো। হ্যাঁ, আর সকাল থেকে যে ঘর থেকে বের এলাম, এই ঘরটা মোছো না কেন, ছেলে মেয়ে কোথায় গেছে, এই যে শুরু হয়েছে। 4 ঘন্টা বাঁচছিল তারপর লোকটা, আহারে ডাক্তার এসে বলতেছে সরি আপনি আসলে বাঁচবেন না। বাঁচবো না মানে আমি মানে কতটুকু বাঁচবো? এই তো 10 মানে 10 বছর? না, তাহলে 10 কি 10 মাস? বলে তাও না, 10 সপ্তাহ? না, 10 দিন? না, তাও না, অন্তত 10 ঘন্টা তো? কয় না, এতক্ষণে তো 7 সেকেন্ড চলেই গেছে আর 3 সেকেন্ড আছে। বুঝে নেন ভাই, ডাক্তার সাহেব আমার যে অবস্থা মনে হচ্ছে আমি 2 মিনিট বাঁচবো, বলেন আমি এখন কি করবো? 2 মিনিট বাঁচবেন, এখন কি করবেন জানেন? একটা নোটিশ বানাই নিয়ে এসে, 2 মিনিট আর কি বা করা, 2 মিনিট আর কি বা করা আছে, না খুব ক্ষুধা লাগছে, নোটিশ বানাই নিয়ে এসে। আচ্ছা ডাক্তার সাহেব আমার কেমন নিজেকে টিকটিকি বলে মনে হয়। আপনি সিলিং এ বসছেন কেন, নিচে এসে বসেন। ডাক্তার সাহেব আমাকে সবাই খাটো বলে, আমি নাকি খাটো? আসলে তো আমি খাটো, বুঝেন না আমার কি ওষুধ দেন, আমার লম্বা লাগে। কে কথা বলে দাঁড়াইলাম ডাক্তার সাহেব, এখন তো চুরি করার কিছু নাই, আমার এখন ওষুধটা দেন। কয় আগে পাশের ডিসপেন্সারি থেকে ওজন মাপার মেশিনটা চুরি করে নিয়ে আসেন। আমারটা নষ্ট হয়ে গেছে, আমার আমরা একটু চুরি করতে যাবো, সেটা হলো গিয়ে আপনারা কেউ কোথাও যাবেন না, আপনারা কিন্তু চুরি করবেন না, আপনারা সুন্দর মতো লাইক করবেন, শেয়ার করবেন, প্রচুর প্রচুর শেয়ার করতে হবে লাইভ ভিডিওটা। www.facebook.com/capitalfm94.8 এ গেলেই আমাদের লাইভ ভিডিওটা দেখতে পাবেন। আমি দেখতে পাচ্ছি অসংখ্য ছেলেমেয়ে, প্রায় 150 থেকে 200 মিলিয়ন ছেলেমেয়ে আমাদেরকে আমাদের কমেন্ট করতেছে, তারা শেয়ার করতেছে না। তো যারা যারা কমেন্ট করছো বাবুরা, যারা যারা লাইক করছো, তারা কিন্তু শেয়ার করবা, অবশ্যই শেয়ার করবা। শেয়ার কারণে সে ক্যা হতা হে বেটা, প্যার বাড়তা হে, আর প্যার বাটনে সে নেই, বটনে সে, এই বটনে সে নেই, এই বটনে সে, বটনে সে আর বাড়তে হে, জাদা হতা হে, জাদা। হ্যাঁ, তো শেয়ার করো, প্যার করো, আর কমেন্টস করো, লাইক করো, কিছু একটা করো, করো করো করো। হ্যাঁ, ডু, আর যেগুলো করবেন সেটা হচ্ছে এসএমএস করতে পারেন,
এসএমএস করার নিয়ম হচ্ছে মোবাইল থেকেই তো অবশ্যই এসএমএসটা করে মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করবেন সিএফএম স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে লোকেশন তারপর আরেকটা স্পেস দিয়ে যা খুশি লিখতে চান লিখে পাঠাবেন 26969 এই নম্বরে কমেন্ট করার জন্য ক্যাপিটাল এফএম 94.8 এর ফেসবুক ফ্যান পেজে গেলেই তো একটি লাইভ দেখতে পাবেন সেখানেই কমেন্টটা করবেন কোনো জোক থাকলে আপনি পাঠিয়ে দিতে পারেন আমরা পরে শুনিয়ে দেব একটা প্রশ্ন আছে যাবার আগে যারা ফান করে তাদেরকে ইংরেজিতে কি বলে এন্টারটেইনার ফান ডু মানে ফান করে আচ্ছা যারা গান করে ওহো গুনি না ফিরে আসি তারপর বলি
ভাল লাগে না, মেজাজ মুজাজ সব গরম হয়ে গেছে আমার। ঠিক আছে, হঠাৎ বৃষ্টি, হ্যাঁ হঠাৎ করে বৃষ্টির মধ্যে পড়লে এরকম মেজাজ গরম হয় মানুষ, মানে হঠাৎ করে যদি আপনার বৃষ্টি, সব ঠিক আছে, সব ঠিক আছে, একদম ঠিক, মানে আপনাদের শো করতে করতে আমি হঠাৎ করে বৃষ্টির মোকাবেলা করলাম, বৃষ্টির মুখোমুখি হয়ে গেছি আমি, সস বৃষ্টি, সসের টমেটো সস বৃষ্টি, সসের বৃষ্টির নিচে আমি পড়ে গেছিলাম, কোনো মতে অর্ধ গোসল করে আসছি আর কি। ফারজানা লিখেছে, ভাই সাফিকে বলো আমি ওকে অনেক 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 লাভ করি। এই শুধুমাত্র এফএম পোকার কেন, সাফিরও হয়ে গেল। আচ্ছা সাফি, কি বৃষ্টি কবে খাওয়াবা? প্রিন্সেস লুবনা কুবিরা থেকে লিখেছে, আজ আমাদের পুরো বাসায় মিষ্টি বিতরণ চলছে। আচ্ছা বোনের কি নাম রাখবো, তোমরা চুজ করে দিবে, আমার কিন্তু ভাই নাই, তাতে কি, তোমরা তো আছো, বোন হয়েছে তাই না? হ্যাঁ, প্রিন্সেস লুবনা বোন হয়েছে। ওয়াও ওয়াও, সুন্দর। যেহেতু মানে সন্তান, সুন্দর নাম দেন না, না সন্তান যাদের নাম রাখার দায়িত্বটাও তাদের, এবং অনেকেই শখ করে বসে থাকে আমার বাচ্চার নাম, আমি আমাদের কাছে নাম রাখতে দিলে ওর বড় হয়ে তোমার গায়ে লাগবে, আর এর নাম রাখাইছো, যেমন আমার মাথায় যেটা আসছে তোমার নাম লুবনা, ওর নাম রাখো খুব না, খুব না, এরকম নাম রাখো। আর তাছাড়া নাম এই ব্যাপারটা আমারও মাথায় আসে না, ভাইয়ের যখন মেয়ে হলো 11 মাস নাম ছাড়া ছিল, আমার আশায় বসে থাকতে থাকতে পরে দেখা গেল আগামী মাসে জন্মদিন, কেকের উপর কি নাম লিখবো, ও বড় হয়ে যে আপনার কি, আমি তো এটা কয়ে দেবো, আমি ওরা কয়ে দেবো যে তোমার নাম কিন্তু 11 মাস পরে রাখা হয়েছে, তার জন্য দায়ী তোমার চাচ্চু। ইয়েতে যখন ওই যে কয়েক মাস পর পর টিকা না কি কি যেন চেক আপ আছে বাচ্চাদের, ছোট বাচ্চাদের, তো হচ্ছে ওই ক্লিনিকে নাকি হসপিটালে গেলে জিজ্ঞেস করতো বাচ্চার নাম কি, বাচ্চার নাম তো এখনো রাখা হয়নি, লিখে দিত বাবু, কমন নাম কাইসা বাবু। মিষ্টি মারিয়া লিখেছে টাঙ্গাইল থেকে, সজল টুট, এটা কিন্তু রিয়েল লাভ, হ্যাঁ হারালে কিন্তু আর পাবে না, টুট বলতে এত খারাপ কিছু লিখছে, টুট না লিখেছে সোনা, এই যে টুট দিয়ে দিল, গালি দিল নাকি, না গালি দেয়নি। বজ্জাতের হাড্ডি লিখেছে, মেজাজ খারাপ হলে ফোনটা দেয়ালের দিকে তাক করে বালিশের উপর চুরে মারি, দেয়ালের দিকে তাক করে বালিশের, আরে তোমার তো অ্যাঙ্গেল সেই ভাই, তুমি কেমন গেল খুব। শান্তনা স্বর্ণা লিখেছে, এমডি সোহেল প্রামাণিক এইটা শোন। আচ্ছা শান্তনা, তুমি যেটা এমডি সোহেল প্রামাণিককে লিখেছো, নামটা মেনশন করা হয়নি, শুধুমাত্র নাম হয়েছে, নাম হয়েছে, নাম লেখা হয়েছে, তাকে ট্যাগ বা মেনশন করা হয়নি, সে এই নোটিফিকেশনটা পাবে না। ওরা বালা করে কয় এটা শুনতে। হ্যাঁ মাবিয়া গাজীপুর থেকে লিখেছে, তোমাদের কলে পাই না কেন, হ্যাঁ সব গার্ল নাট ভাইকে কেন লাভ করে, নাট ভাইয়া আমি তোমাকে খুব খুব ভালোবাসি, আই লাভ ইউ, কেউ নাটকের দিকে তাকাবো না, নিজেই কিন্তু জিগাইলো নাটকে সবাই সব গালে কেন ভালোবাসে, তুমি বলো কেন ভালোবাসো। আসানুল কাদের তানভীর লিখেছে, কেউ দেখি ঢাকাইয়া চ্যালেঞ্জ, কেউ মানিকগঞ্জ চ্যালেঞ্জ, আবার কেউ টাঙ্গাইল্লা ঐক্য ফটো চ্যালেঞ্জ নিচ্ছে, মূলত এর কারণটা কি জানি না, নাটক চ্যালেঞ্জ হচ্ছে কি হচ্ছে আমি তো সেটাও জানি না। আই এম ওই যে আমাদের বন্ধু, আমরা তো একটা সময় ঘুমতে করি ভাই, আমরা সব জানি না, আমরা আমাদের হুঁশ থাকে না। আই এম সাপু টেক মাই সালাম, ভাইয়েরা তোমরা রাশি নিয়ে অনেকদিন কিছু বলছো না, আজ আমাদের নিজেদের রাশি ফলটা পড়ো, তোমাদের নিজেদের রাশি ফলটা। জাভিয়ার হোসেন লিখেছে, আমার রাশি ফল হচ্ছে যে আংশিক অর্থযোগ থাকবে, আর আমার রাশি ফল আছে যে যা খাও আমি তার দ্বিগুণ খরচ হইব, এগুলো আমার লাগে, সকাল সকাল কিছু অর্থ ব্যয় হবে, ভালো কোনো খবর আসতে গিয়েও আসবে না, নিজে নিজে বানাই যা রাশি ফল, সারাদিনের নিজের কার্যক্রমের উপর ভিত্তি করিয়া ভিত্তি করে নিজের রাশি ফল আমি নিজেই বানাইলাম, রাশি ফল উপস্থাপিত হয়েছে। ভাইয়া আমি মীরা মতলব থেকে, ভাইয়া তোমরা কেমন আছো, তোমরা কি আমায় ভুলে গেছো? না ভুলে যাইনি, অনেকদিন পর এসএমএস করলাম, লাভ ইউ ভাইয়েরা, থ্যাংক ইউ সো মাচ। জাভিয়ার হোসেন লিখেছে, সন্ধ্যার মুহূর্তে স্বামী স্ত্রীর আড্ডা চলছে, স্ত্রী বলছে আমার সৌন্দর্য না আচার ব্যবহার কোনটা তোমার বেশি পছন্দ, স্বামী বলতে আমার তো তোমার ঠাট্টা করার এই কায়দাটাই খুব পছন্দ, অনেক মজা পাই। সত্যবাদী বাটপার লিখেছে ঢাকা থেকে, নানবুলটু ভাইয়া আজ সততার সাথে বাটপারি করার 3 বছর পূর্ণ হলো, ছুঁয়ে দাও মন, আমাদেরকে হাই লিখে পাঠিয়েছিল। প্রিয়ামণি লিখেছে, শাফি আহমেদ লিখেছে, এস এম অকিত লিখেছে, তারপরে এজি কি আর যে জিসান চৌধুরী কিছু একটা লিঙ্ক পাঠানোর চেষ্টা করেছে, অ্যাঞ্জেল মিম লিখেছে, না না আমার কমেন্ট পড়ো, পড়ে দিয়েছি। আর কে রাকিবুল ইসলাম লিখেছে, হাই ভাইয়া, হ্যালো রাকিব। ঝুমুর ঝুমুর লিখেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, হাই, জীবনে চলার পথে কখনো থামতে নেই, মাত্র রাশিফলটা বললাম আর এয়ারটেল থেকে মেসেজ আসছে, প্রতিদিন রাশিফল জানতে
কি আসছে দেখছেন প্রতিদিন রাশিফল জানতে ডায়াল করুন এত চিন্তা করছেন আমরা যে বলি কথা কি সঠিক দেখছেন মাত্র রাশিফলের কথাটা বললাম জুমুর ব্রাহ্মণ ভাই থেকে লিখেছে হাই জীবনে চলার পথে কখনো থামতে নেই পেছন থেকে ফ্রেন্ড বলে যদি জুতো ছিঁড়ে যায় হাতে নিয়ে আড্ডা শুরু করবা থামবা কেন টিআর জোহা লিখেছে তো এবার শিওর তুই ফেসবুকটা ওপেন করলে দেখবি যে আপনার হরোস্কোপ দেখুন হ্যাঁ হ্যাঁ এগুলোই এবো টিআর জোহা লিখেছে তোমরা কি নিউ কোনো ফ্রেন্ড আসলে ওয়েলকাম করো না অবশ্যই ওয়েলকাম টিআর জোহা ওয়েলকাম আমরা আমাদের ক্ষমতা থাকলে আমরা তাকে বিরিয়ানি ফুচকা খাইয়ে স্বাগতম জানাই ক্ষমতা থাকলে আমরা লাল গালিচা বিছিয়ে তাকে আমরা রেডিওর ভিতরে ঢুকে নিয়ে আসি লিখেছে এমডি সুজন মণ্ডল বলটু তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ হৃদয়ের মাঝে হোগলার বেড়া লিখেছে মেয়েদের প্রোফাইল লক ইজ নর্মাল কিন্তু ছেলে হয়েও প্রোফাইল লক ও মা গো বিশ্ব সুন্দরী ও মা গো টুরুলাভ টুরুলাভ এমডি মেহেদি ঢাকা থেকে লিখেছে বলটু ভাইয়ার জোকস জানিস আমি যেই দিন লুঙ্গি পরে আমার জোকস জানিস আমি যেদিন লুঙ্গি পরে ঘুমাই তার পরের দিন সিআইডি আনতে হয় হ্যাঁ বন্ধু কেন বলটু লুঙ্গি খুঁজতে ইনভেস্টিগেশন অফ লুঙ্গি পাতা লাগা দয়া লুঙ্গি পাতা লাগা হ্যাঁ হ্যাঁ পাতা লাগা দরওয়াজা তোর পাতা লাগা সামির আহমেদ লিখেছে রাশি পড়ো ভাই সেপ্টেম্বর 1 আজকে সবাই এত রাশি নিয়ে আজকে হঠাৎ করে রাশির মানে মাথা চেপে রাখ যায় এত রাশি 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 এসএমএস আসছে রাশি পড়ার জন্য এমডি নবীর শিকদার লিখেছে আমি আবিবা হ্যাঁ নাট ভাই এন্ড বলটু ভাই বাংলাদেশের মধ্যে তোমাদের ফেভারিট ক্রিকেটার কে ফেভারিট ক্রিকেটার অবশ্যই মাশরাফি ভাই আর কি এই রে লগ আউট হয়ে গেল তো লগ আউট হয়ে গেছে আমাদের পাসওয়ার্ড বলে দিব ভালো থাকার পাসওয়ার্ড কি বলবো কি ভালো থাকার পাসওয়ার্ড হচ্ছে চিচি ইনফাক হ্যাঁ তারপরে ভিতরে যদি ওই গুপ্তধন পাওয়া যায় তাইলে না ভালো থাকা যায় যদিও আলিবাবা ওই গুপ্তধন পাইলেন বাইরে যেতে পারতেছেন না তাইলে বুঝবেন ভালো থাকা কাকে বলে যদিও আলিবাবা বের হতে পারে না সেখান থেকে মনে করেন বন্ধু একটা সুখবর আছে কি পাসওয়ার্ড পাইছি গুড কারে গুড না এটা একটা দুঃখের খবর কেন ওই পাসওয়ার্ড কাজ হইতেছে না সুখবর আর দুঃখের খবর পাশাপাশি থাকে পাশাপাশি থাকে অল টাইম আলিবাবা গুহার পাসওয়ার্ড পাইছি কি চিচিং ফাক আরে সুখবর না দুঃখের খবর কেন ঢুকছেন বাইরে হতেছে না হ্যালো বলতে হবে আপনার মোবাইলের পাসওয়ার্ড কি হ্যালো বলতে হবে আপনার মোবাইলের পাসওয়ার্ড কি আমি সত্যি পাইছি কি পাইছি পাসওয়ার্ড পাইছো চিচিং ফাক কি কি পাইছেন আপনি কি পাইছো পিরিয়া মি মার্কেট একটা লাইন বলার পরে যে হারিয়ে যায় এই জিনিসের মানে এই রাজ খুলতে পারলাম না কোনোদিন কেউ পারবে না ভাই শুধুমাত্র ফোনে না আমি যেই লাইনটাতে আসি না ওই লাইনও মেরে এই কাজই করে একটা লাইন বলে হারা যায় এরপর খুঁজতে তারপরে কোথায় তারপরে কই যায় কই যায় কে বলে তোমাদের একটা লাইন বলতে আসার জন্য হ্যালো উনি তো একটা লাইনও বলবে বলে মনে হচ্ছে না কে জানে এনো আমার তো সন্দেহ ওরা হারাই নাকি আমরা হারাই এই যে হ্যালো থাক বলবে না হ্যালো বলবে না বলটু মনে কর পকেটে হ্যাঁ 100 টাকা আছে না একদিনে কি জিজ্ঞেস করব গুছায় উঠতে পারতেছি না আপনি বলে দেন আমি গুছা নিতেছি এলো মনে শব্দ ছোটবেলা গুছে পাঁচ পাইছি হ্যাঁ একদিনে অনেক টাকা পকেটে থাকলে কি কি করা উচিত প্রথমত আশেপাশে যে কোনো গরিব বন্ধু থাকেন তাকে তাকে কিছু ধার দেওয়া উচিত তাকে নিজে ঢেলে এলি তারপর যদি দেখেন তার ওই টাকা হইতেছে না তাকে আরেকটু ধার দেওয়া উচিত আচ্ছা এবার বল নিজের জন্য কি করা উচিত পকেটে অনেক টাকা থাকলে প্রথমে আমার যেটা মনে আমি যেটা করতাম ভালো কিছু খাইতাম আমি বিরিয়ানি খাওয়া উচিত হ্যাঁ এই যা দেখছেন প্রথমে বেশি থাকলে প্রথমে একটা মানে স্পেশাল কিছু খাইতে যেটা তিন চার দিন ধরে খাইতে ইচ্ছে করতেছে বা মনে হচ্ছে
প্রত্যেকদিন ফুলাটা বলছে মানে মানে খাইছে মদ খাইছে মানে মদ খাইছে তো এখন দরজার বাইরে ওদিকে গেছে গোয়াল ঘর বলে আপনাদের ওদিকে কি বলে কি বলে দরজার ওদিক দিয়ে গোয়াল ঘরে গেছে হ্যালো আসসালামু আলাইকুম আরে সাফি কি খবর তোমার প্রেম যে শুরু হইতেছে তোমার কেমন বোধ করছো তুমি ফিলিং কেমন সাফি আমাদের এদিকে গোয়াল ঘর কে গোয়াল ঘর বলা হয় তোমাদের ওদিকে কি বলা হয় আমাদের এখানে ফাইভ স্টার হোটেল থাকে বল রুম ওটাকে গোল ঘর বলে বলো একটা জোক বলো
এক মাদক ব্যবসায়ী গোপনে গোপনে আর কি বিক্রি করে, পুলিশ তাকে ধরে নিয়ে গেছে, নিয়ে যেয়ে তার থেকে জরিমানা নিছে। তারপর সমাজে তাকে একটু লজ্জিত করার জন্য তার বাড়ির দেয়ালে লিখে দিয়ে গেল এটা মাদক ব্যবসায়ীর বাড়ি। তারপর থেকে তার কাস্টমার দ্বিগুণ বেড়ে গেল। এটা খুব ভালো, খুব ভালো। এটা কি বানানো না কালেক্টেড? না না, বানানো। এটা আমি একটা নিউজে দেখলাম, নিউজে দেখলাম যে পুলিশ এরকম সব একটি লিখে দিয়ে গেছে তার বাড়ির দেয়ালে এটা মাদক ব্যবসায়ীর বাড়ি। এটা খুব ভালো, ভালো। এটা বলো, আরেকটা বলো। আর এই অবলা প্রাণীদের উপর নির্যাতন করা তিনি মোটেও সহ্য করতে পারেন না। এই কারণে তিনি বিয়েটাও করছেন না, কারণ তিনি একবার শুনেছিলেন গার্লফ্রেন্ড বলছিস, আচ্ছা বাবু আমার কথা যখন তোমার মনে পড়ে তখন তুমি কি করো? তোমার কথা যখন আমার মনে পড়ে আমি তো তোমাকে নিয়ে ভাবনা শহরে হারিয়ে যাই। তারপর তারপর আর কি ভাবনাতে বললো তার থেকে সুন্দরী নিয়ে পড়াতে পারি। ভাবনার শহরে হারাই গিয়ে ভাবনার সে বলতে পারে। ওয়াও, নাইস, খুব ভালো। থ্যাংক ইউ শাফি, আজকে মতো বিদায় নিচ্ছি। টাটা। নাম তো ভুলে গেলাম, তুমি লেগে থাকো সাফি, রাজি থাকবে। বলে দিছি রাজি, রাজিকে সাফি বলে দিছি, ওনার সাফিকে রাজি বলে দিচ্ছি। আমি তো আমি
চক্কর দিয়ে ভাইয়া পিয়ামনি শেয়ার করছে ঘুরতে ঘুরতে, সাফি আমের শেয়ার করছে ঘুরতে ঘুরতে, রতনুল হাসান আব্দুল মামুন তারপরে শেয়ার করছে যে করতে করতে সে আবার ঘুরতে আছে বজ্জাদের হাড্ডি, তারপরে দেখতে পাইতেছি হাতে আর কেন পিছনে ওইটা, তারপরে দেখতে পাইতেছি যে যে করছে সে নিজেকে লুকায় রাখতে চাইতেছে প্রিয়ামণি এফ এম বোকা জাহাঙ্গীর আলম মমিন মিয়াকে দেখতে পাইছি সুপ করে বই আছে একশো, তারপরে দেখতে পাইতেছি সাইডে দিয়া কে জানি ঘুরতে আছে সে জহিরুল ইসলাম লিখেছে এমডি শাহজাহান কেমন করে লিখতে হয় রেনুমা ইসলাম সেও শেয়ার করছে হাতে হারিকেন, ওরে বাবা রে তুই হারিকেন নিয়ে কত শেয়ার করছ, তারপরে কে শেয়ার করেছে নিজেকে ঢেকে রাখতে চায় কিন্তু ঢেকে রাখা যায় না জ্বলন্ত প্রেমিক, সেই জ্বলন্ত প্রেমিকের পরে প্রশান্ত মজুমদার বাবা বাবা রে বল্টু মজুমদার ভাই নাটের বউ বল্টুর গার্লফ্রেন্ড তুই বেটা নিজেই কনফিউজ গিয়েছিস, শেয়ার করেছে আয় তো বাবা রে বাবা ঘুরতা আছে তো ঘুরতা আছে তাহলে আর না চুয়ে দাও মন চুয়ে দাও বাবা এইভাবে বলে না ও যদি লিখে রাখে চুয়ে দাও ওকে আমরা তাহলে যাই ঘুরে আসি তৃতীয় বলার আগে প্রথম দুইটা আবারও রিমাইন্ডার দেই বাবা মার পছন্দের বিয়ে অর্থাৎ অ্যারেঞ্জ ম্যারেজ, নিজের পছন্দের বিয়ে অর্থাৎ লাভ ম্যারেজ, আবার রিমাইন্ডার আমি দিয়ে দিছি তিন নাম্বার হচ্ছে আমি রিমাইন্ডার দিছি ভাই বাবা মার পছন্দে বিয়ে করবেন না, নিজের পছন্দে বিয়ে করবেন না এবং লাস্ট বিয়ে করবেন না, মানে এটা তো ওইটার মতো হইলো কালোটা না লালটা শেষ পর্যন্ত আপনি যেটা কইছেন ওটা তো ওইটাই ওইটাই হ ঠিক আছে, জীবনে কখনো কালো গরু কিনবেন না কিনবেন না, জীবনে কখনো লাল গরু কিনবেন না, জীবনে কখনো গরুই কিনবেন না, জীবনে কখনো কালা গরু কিনবেন না লাল গরু কিনবেন না, জীবনে কখনো লাল গরু কিনবেন না, জীবনে কখনো লাশি কি বলছেন গরুই কিনবেন না, উত্তর ভুল কি, জীবনে কখনো এত টাকা জমা দিতে পারবেন না গরু কেনার মতো, সামনে যে দাম আইবো বাপরে বাপ এটা বুঝতে গেলে আলুর যা দাম মুহূর্তে বাদাম কিনতে যাওয়া চাইতে আচ্ছা আলুর যা দাম হ্যাঁ তাহলে কি হয়েছে বিরিয়ানি কাচ্চি খাইতে গেছিলাম মাঝখানে ডিম দিছে আর খাসির মাংস দিছে আলুটা দেয় নাই কাচ্চি কি আলু ছাড়া খাওয়ান যায় না, মাংস ওই দোকানদারের মাথায় ভিক্ষা মারছি ওই রাগ ওই একটা আলুর পিছু ভিক্ষা মারলো না ওই রাগ হয়ে আবার মাংসের পিছু ভিক্ষা মারছে আরেকটা, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাগারাগি কম করবেন আলু একটু পরে খান কয়দিন পরে খান, আজকের মধ্যে বিদায় নিচ্ছি ই ভেরি প্রেজেন্স নট বোল্ট টু দ্য টু ফান কিংস থেকে, থ্যাংক ইউ ক্যাপিটাল এফএম।